হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি একদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে পয়লা নভেম্বর থেকে গোটা দেশ জুড়ে বদলে যেতে চলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন জিনিসপত্র থেকে শুরু করে সরকারি নথিভুক্ত প্রকল্প যোজনা নিয়ে উঠে এলো বেশ কয়েকটি তাজা আপডেট, যা গরিব মধ্যবিত্ত দিনানা দিন খাওয়া থেকে শুরু করে বড়লোক পর্যন্ত প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। কারণ যেখানে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে গরিব মধ্যবিত্ত অসহায় দিনানা দিন খাওয়া মানুষের সরকারি অনুদান নিয়ে আবারও বিরাট বড় সুখবর। তাই ভুল করেও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ রান্নার গ্যাস ব্যাংকের বই নিয়ে উঠে এলো নভেম্বরের বিরাট বড় সুখবর। এর সাথেই থাকছে রূপশ্রী প্রকল্প নিয়ে আবারও বিরাট বড় আপডেট, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে নতুন করে আসার আলো। এর সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে কাঁচা মাটির রাস্তা হবে পাকা, বইবে পূজোর হিড়িকের পরেই নতুন করে উন্নয়নের ঝড়, যেখানে বাংলাকে উন্নয়নের শিখরে আবারও দেখতে পারবে সাধারণ মানুষ। এর সাথে থাকছে আলু পেঁয়াজের বাজার দর বৃদ্ধির পর কেন্দ্র রাজ্যের নতুন নতুন পদক্ষেপ নিয়ে নতুন সুখবর, এবং করোনার ভ্যাকসিন নিয়ে বিশাল বড় তাজা আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রতিদিন এভাবে টানা তাজা খবর কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে পেতে চান, তাহলে আমাদের চ্যানেল কিংবা ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারেন, ওই সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশের ছোট্ট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। এর সাথে সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা খবরগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে সবার আগে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও তাজা খবরগুলো উঠে এলো তার মধ্যে সবথেকে সেরা সংবাদ, আবারো দেশ জুড়ে প্রধানমন্ত্রীর বিরাট বড় সুখবর প্রকাশ হতে চলেছে। এমনই উঠে আসছে তাজা লেটেস্ট আপডেট, যেখানে জনধন যোজনায় আবারো পেতে পারেন বিশাল টাকা। তবে তা জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব, বিধি মেনেই সচেতন রাজ্য পূজোর লাগাম সংক্রমণে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, অপরদিকে আবার হাইকোর্টের রায়, এবং তার থেকেও সর্বোপরি রাজ্যবাসীর সচেতনতা। দুর্গাপূজার মাঝেই সংক্রমণ বৃদ্ধির আতঙ্কে লাগাম পরালো বাংলা, তাই পূজোর সপ্তাহ তো বটে, এমনকি তারপরেও করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু কোনোটাই বাড়েনি রাজ্যে, সরকারি পরিসংখ্যান থেকে এমনটাই স্পষ্ট জানা যাচ্ছে। তবে অন্যদিকে দেখতে গেলে কেরলের ওনাম উৎসবের পর দু সপ্তাহের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে হয়েছিল দ্বিগুণ। এর সাথে গণেশ চতুর্থী উৎসবের পর মহারাষ্ট্রের পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে পড়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে ম্যারি ফ্যামিলি ম্যারি জিম্মেদারি কর্মসূচি চালু করেছিলেন। তবে সেই তালিকা থেকে ব্যতিক্রম থাকলো পশ্চিমবঙ্গ, আবারও রেকর্ড গড়লো বাংলায়। অন্যদিকে আবার গোটা দেশের মধ্যে আবারও জয় জয়কার হলো বাংলায়, যেখানে বিনামূল্যে স্কুল ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিলিতে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, স্কুল পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলিতে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। একটি বেসরকারি সর্বভারতীয় সংস্থার রিপোর্টে উঠে আসছে এমন তথ্য, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য বেশ পিছিয়ে, তবে পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষে। শুধু তাই নয়, স্কুল ছুটের সংখ্যা কমিয়ে আনার কাজেও এগিয়ে রয়েছে বাংলা, যেখানে বর্তমানে বাংলায় স্কুল ছুটের হার 3.3% থেকে কমে 1.5% পৌঁছেছে। যেখানে সিলেবাস এক্সপার্ট কমিটি এবং শিক্ষা দপ্তর কর্তারা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বই বিলির প্রক্রিয়া পুরোপুরি সরকারিভাবে চালু করা হয়। তারপরেই গতি পেয়েছে বিষয়টি, প্রসঙ্গত 2 জানুয়ারির দিনটি শিক্ষা দপ্তরের বুক ডে হিসেবে ঘোষণা করেছে। ওই দিন প্রতিটি জেলায় স্কুলগুলিতে বই বিলি করা হয় এবং এর সাথেই কড়া নির্দেশ থাকে বই যাতে যথাসময়ে প্রত্যেকের হাতে পৌঁছায়, কোনো কারণে বই আসতে দেরি হলেই সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গ পিছিয়ে ফেলেছে বাকি রাজ্যগুলিকে, এমনই দাবি করছেন শিক্ষক ও শিক্ষা আধিকারিকরা। ফ্রেন্ডস, গোটা দেশের কাছে বাংলার এই জয় জয়কার নিয়ে আপনার কি মন্তব্য, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের জেলা ভিত্তিক এবং ব্লক স্তরের ছেলে মেয়েদের জন্য আবারও বিরাট বড় সুখবর, যেখানে বলা হচ্ছে প্রশিক্ষণ দিতে 200 কর্মী নিয়োগ করবে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর, যেখানে থাকবে রাজ্য এবং জেলা
ভিত্তিক বেশ কিছু ছাত্রছাত্রী। তবে এই প্রক্রিয়া চলবে আগামী 13ই নভেম্বর বিকেল 5টা পর্যন্ত, যেখানে জানা যাচ্ছে চলতি বছরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ করবে কারিগরি শিক্ষা দপ্তর। তবে এখান থেকে 25,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যে জেলার বাসিন্দা বা যে ব্লকের বাসিন্দা হয়ে থাকুন না কেন, অবশ্যই আবেদন করতে পারেন। তাই নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন, অথবা আমাদের ডেসক্রিপশনের নিচের লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি যাবতীয় বিস্তারিত তথ্যটা জেনে নিতে পারেন। অন্যদিকে উঠে আসছে আরো একটি নতুন তথ্য, যেখানে আন্তর্জাতিক বিমান পরিষেবা আবারও বন্ধ হচ্ছে 30 নভেম্বর পর্যন্ত। অপরদিকে আবার উঠে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবারও জনধন যোজনায় বিরাট বড় সুখবর, যেখানে ইতিমধ্যেই গরিব কল্যাণ যোজনায় গোটা দেশবাসীর জন্য একের পর এক নতুন সুখবর প্রকাশিত হয়েছিল, যেখানে 500 টাকা করে পেয়েছিলেন প্রত্যেক মহিলা। যারা জনধন যোজনার সাথে যুক্ত আবারও নতুন করে আশার আলো দেখাচ্ছে গোটা রাজ্যবাসীকে, যেখানে বলা হচ্ছে আবারও নতুন করে আশার আলো জনধন যোজনার সাথে যুক্ত সকল মহিলা অ্যাকাউন্টে আবারও পুজোর মরশুমে পাঠাতে পারে 1500 টাকা, যা পাবেন প্রত্যেক রাজ্যের মহিলা যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে। যেখানে বলা হচ্ছে ইতিমধ্যেই যারা 500 টাকা করে পেয়েছিলেন তারা আবারও 1500 টাকা করে পাবেন, তবে নতুন করে যারা জনধনে যুক্ত তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। তবে এর পূর্বে আপনি যদি জনধন অ্যাকাউন্ট থেকে টাকা না পেয়ে থাকেন অথবা জনধন যোজনার অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাতে আমরা চাইলে আপনার কিছুটা হলেও সাহায্য করতে পারবো। যেখানে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে আবারও 1500 টাকা করে পাবে সকল রাজ্যের গরিব অসহায় মধ্যবিত্ত সকল মহিলারা যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে। তবে সরকারিভাবে এখনো কোনো রূপ নোটিফিকেশন প্রকাশিত হয়নি। অন্যদিকে ভারতের সব থেকে বড় রাষ্ট্রোত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও নতুন করে নির্দেশিকা জারি। যেখানে স্টেট ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যে নতুন নিয়ম জারি হয়েছে, 10,000-এর বেশি টাকা আপনি এটিএম থেকে তুলতে পারবেন না হঠাৎ করে, তার জন্য আপনার প্রয়োজন ওটিপি। অর্থাৎ আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, আপনার মোবাইল নাম্বার স্টেট ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকলে ওই নম্বরে আসবে ওটিপি, এবং সেই ওটিপি জমা দিলেই তবেই আপনি 10,000-এর বেশি টাকা আপনি পেতে পারবেন। এবার সেই নিয়মেও একটি বড় সড় বদল আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে ইতিমধ্যে পূর্বে চালু হলেও এই প্রকল্প বা এই নিয়মটি সর্বদাই চালু থাকতো না, 24 ঘন্টাই সারাদিন, যার ফলে নভেম্বরের প্রথম থেকেই নতুন করে নিয়ম জারি করা হলো, যেখানে 10,000-এর বেশি টাকা তুলতে পারবেন আপনারা প্রত্যেকেই 7 দিন যে কোনো সময়। অর্থাৎ আপনি ওটিপি দিলে এবার থেকে সপ্তাহের যে কোনো দিন যত খুশি টাকা তুলতে পারবেন। অন্যদিকে আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উঠে এলো আরো একটি নতুন তথ্য, যেখানে টেস্ট ছাড়াই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তাব শিক্ষকদের। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই নতুন তথ্য, যেখানে টেস্ট পরীক্ষা ছাড়াই সমস্ত দশম এবং দ্বাদশ পড়ুয়াদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হোক, এমনই প্রস্তাব দিচ্ছেন শিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, অন্যান্য ভাবে নভেম্বরের মাঝামাঝি টেস্ট শুরু হয়ে যায়, তবে এবারে সেই সম্ভাবনা কোনোভাবেই সম্ভব নয়। তবে কতটা সিলেবাসে পরীক্ষা হবে সেটাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে যদি নির্ধারিত সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা হওয়ার সময় হাতে থাকবে না। তাই এবছর একাংশ শিক্ষকের বক্তব্য, টেস্ট পরীক্ষা ছাড়াই সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হোক ছাত্রছাত্রী। এই মন্তব্যে আপনার কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এর সাথে আবার উঠে আসছে নতুন করে সুখবর, অবশেষে করোনা মুক্ত হলেন রোনাল্ডো, যেখানে করোনা আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে নিয়ে বিস্তার নাটক হয়েছিল, যেখানে তিনি বারবার পুরোপুরি নিজেকে সুস্থ বলে দাবি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার, এবং বারবারই ফিরতে চেয়েছিলেন খেলার মাঠে, কিন্তু এর মধ্যেই তার করোনা পরীক্ষা হলে তার রিপোর্ট এসেছিল পজিটিভ। অবশেষে শুক্রবার রাতে রোনাল্ডোর করোনার রিপোর্ট নেগেটিভ আসে, অবশেষে তাকে ক্লাব করোনা মুক্ত বলেই দাবি করছে। অন্যদিকে আবার আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প। তবে কিভাবে পাবেন রূপশ্রী প্রকল্পের টাকা জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্কে অবশ্যই ক্লিক করে একবার দেখে নেবেন, এবং সেখানেই পেয়ে যাবেন আবেদন পত্র, কিভাবে আবেদন করবেন আপনারা এই প্রকল্পের। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিলে 25,000 টাকা পর্যন্ত দিতে পারবে সরকার। তবে এই টাকা পেতে হলে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে, এবং বিয়ের ন্যূনতম 30 দিন আগে আবেদন করতে হবে, যেখানে আয় বয়স সংক্রান্ত শংসাপত্র পাত্রের সম্পর্কিত তথ্য দিয়ে আবেদন করতে পারে বিডিও এসডিও পুরসভা বা সরকারি ওয়েবসাইটে। তবে বিস্তারিত জানতে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে এক্ষুনি আবেদন পত্রটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এছাড়াও রয়ে গেল বাকি কিছু খবর, জানতে হলে ভিডিওর একদম শেষ কিনে লক্ষ্য
বলে একটি ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে তাজা লেটেস্ট বাকি থাকা অথেন্টিক আপডেটটা জেনে নিতে পারবেন এর সাথে আজকের খবরটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কোনো তথ্য বা কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন সাথে সাথে আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনার জেলার কোনো নতুন চাকরির আপডেট নতুন প্রকল্প 100 দিনের কাজ সরকারি অনুদান আপনাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেব সাথে সাথে যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ভিডিও স্ক্রিনের উপরে লোগোতে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেঙ্গল জব স্টাইল লোগোতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন পাশের দেখতে ছোট ভিডিওটিতে ক্লিক করে বাকি থাকা খবরগুলো এইমাত্র দেখে নিন।